হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মাওয়া। হঠাৎ করে এই প্ল্যান, সকাল 11:30 ঘুম থেকে উঠেই আমরা ঠিক করে ফেললাম একটি হাইস্ট, এবং সেই সাথে আমার পুরো ফ্যামিলি আছে, আমার চাচা চাচি হতে শুরু করে কাজিনরা সবাই খুবই এক্সাইটেড। সত্যি কথা বলতে আমারও এটি প্রথমবার মাওয়া যাওয়া, আমিও এক্সাইটেড। সবাই হাই বলো, আর জোরে বলতে হবে তো। শুরুতে একটু জ্যাম ছিল আমাদের বাসার গলির ভিতরে, বাট এখন অনেকটা ভালো। তো কোভিড এর কারণে অনেকদিন বাসায় থাকার কারণে সবাই একটু বোর ফিল করছিল, তো আজকে প্রথম আমাদের বের হওয়া। আশা করছি সবাই খুব এনজয় করবে, আমি নিজেও, এবং শেষে আপনারাও আমাদের সাথে এনজয় করবেন। চলুন তাহলে দেখতে থাকি। প্রজেক্ট হিলসা আমাদের সামনেই, প্রজেক্ট হিলসা আপনাদেরকে একটু দেখাই আমি। খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম সাইদুল। সাইদুল মামা, কি অবস্থা, মানুষ কেমন আছে এখন? এখন একটু কম, এই লকডাউনের আগে অনেক লোক আসতো, এখন একটু কম আর কি। আচ্ছা আচ্ছা, এখন তো আসলে স্রোতের কারণে মানুষ একটু ট্রলারে কম উঠে। হ্যাঁ, একটু কম যাচ্ছে, একটু কম। আচ্ছা, যদি এই সিজন ছাড়া কোন সিজনে আসলে আপনি ভালো মনে করেন? শীতের সিজনে লোকজন বেশি আসে আর কি, এখন একটু কম। বর্ষাতে? বর্ষাতে একটু লোকটা কম আসে। যদি মনে করেন শীতের সিজন আমরা আসি, এই যে ট্রলারগুলো আমি সামনে দেখতে পাচ্ছি, আমি একটু দেখাই দর্শক, এই ট্রলারগুলো আপনারা কতজন মানুষ উঠতে পারে এখানে? এই ট্রলারে তো ক্যাপাসিটি আছে 100 জন 80 জন, কিন্তু আমরা এত লোক নেই না, আমরা নেই হইলো আপনার 10 জন 8 জন 10 জন 12 জন 20 জন এই পর্যন্ত। ভাড়া কেমন? ভাড়া 1000 টাকা 1200 টাকা নেওয়া হয়। এখান থেকে আপনারা কতটুকু নিয়ে যান? এখান থেকে আমরা হলো আপনারা দেখে গেছে যে 1 নম্বর প্লেয়ার দা ঢুকে 8 নম্বর 10 নম্বর প্লেয়ার দা বের হয়ে আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লাইফ জ্যাকেট আছে আমার, প্রত্যেকটা ট্রলারে লাইফ জ্যাকেট আছে, সেফটি দিয়েই আমরা মানুষ নিয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মামা, কথা বলে অনেক ভালো লাগলো। সাইদুল মামা, আপনি এখানেই তো থাকেন, আপনার বোট কয়টি, ট্রলার কয়টি? আমার একটা ট্রলার। ভিউয়ার্স, আপনারা আসলে সাইদুল মামাকে পেয়ে যাবেন, ওনার একটি ট্রলার আছে, কথা বলে আমার খুবই ভালো লাগলো।
ভিউয়ার্স ফেরিঘাট থেকে চলে যাচ্ছি এখন আমরা ইলিশ খাওয়ার উদ্দেশ্যে। আসলে অনেক দেরি হয়ে গেল, আমরা ঠিক একটা 45 এ রওনা করলাম। কি মামা, আসো এদিকে আসো, তোর নাম কি মামা? শাহিন, একটা গান গাও মামা। দেখতে পাচ্ছেন অনেকগুলো হোটেল এখান থেকে শুরু হয়েছে। এটা আসলে আমরা অপোজিট পাশ থেকে হাঁটতে শুরু করেছি, আমরা ফেরিঘাট গেলাম সেখান থেকে আসলাম। সবাই টাকাটা কি করছে, ইলিশ আসলে সব তো ফ্রিজের ইলিশ, জানি না কেমন হবে। দেখুন অবস্থা, আমার আঙ্কেলকে পুরো ঘেরাও করে দিচ্ছে। এখানে দাম বেশি, দাম বেশি, আমরা রূপসী বাংলা হোটেলে ঢুকে গেলাম। আমরা মাছ দেখছি এখানে সব ফ্রিজের, ডিম বেশি হবে না কিন্তু। এটা কয় কেজি হইতে পারে? এটা 1 কেজি প্লাস 1 কেজি না, 1 কেজি। এটা 700 গ্রাম হবে। কত করে পিস না কেজি? কেজি না পিস, কেজি না কোনো কিনি না। আমি সীমিত বলে দিচ্ছি আপনাদের, ধানের দাম বলছি, এক কেজি 970 গ্রাম, 2 কেজি না হলো তাহলে তিনটা নেব। যে কোটে নেন স্যার, 8 বার না না, দাম বেশি হইতেছে ভাই। আচ্ছা স্যার, দুই কেজিও না, 30 গ্রাম কম, দাম বেশি চাইলে স্যার। কত শুনে স্যার, একটা মাছ আপনার মাছ খরচ আছে 1-200 টাকার উপরে স্যার, ঠিক আছে? এখানে হলো না, রূপসী বাংলা হোটেল থেকে আমরা বের হয়ে গেলাম। না তিনটা আমরা পরে 2500 বললাম, তাও রাজি হচ্ছে না। আমরা এখন নিরালা হোটেলের রেস্টুরেন্টে ঢুকছি, দেখা যাক এখানে আমরা দাম দরে আমাদের সাথে মিলে কিনা। ঈদের ভালো মাছ আমরা দেখতে যাচ্ছি, ওখানে কি কি মাছ আছে। বলতে সব কমপ্লিট করে দিব, তিনটা আপনি 7000 টাকা দিন। তিনটা 7000 2800 টাকা দিয়েছি। এই যে আমাদের মাছগুলো চলে আসলো, আমাদের তিনটা মাছ 24 পিস হয়েছে সম্ভবত, আরও দেখতে পাবো আমরা যখন চলে গেছি।
এটা লেজ ভেজে দিয়ে ছেড়ে দিয়ে ভর্তা হবে এখন স্পেশাল লেজের ভর্তা সবাই বলছে যে অনেক মজা হবে দেখা যাক অনেকগুলো কাটা ইলিশ মাছের কাটা বুঝতেই পারছেন আসবেন মন ভালো লাগবে অনেকদিন করোনায় ঘরে বসে আবহাওয়া এখন আরও ভালো সন্ধ্যার দিকে পরিচিত হই এই হোটেলের মালিক সালাম ভাই আপনার নাম মনির হোসেন মোল্লা এবং সাথে ম্যানেজার ভাইয়ের নাম কি উনিও মালিক পাঁচজন মালিক আচ্ছা 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 না ভালো লাগলো আপনাদের হোটেলে সব কিছু পরিবেশনা মাছ সব কিছু টেস্ট খুব ভালো লেগেছে তো কেমন মানুষ কেমন আসে এখন অনেক অনেক আসে তাই তো আপনাদের হোটেলের নামটি আবারও একটু দেখিয়ে দিই শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা আসলে চাইলে এখানে ইলিশ মাছ ট্রাই করতে পারেন ঢুকতেই মনে হয় দু একটি হোটেলের পরপরই আপনাদের তো ভিউয়ার্স চলে যাচ্ছি আজকের ব্লগ থেকে ঢাকা থেকে আমরা আসলাম এখন আমরা ফিরে যাব গরম গরম চা খেয়ে তো আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে স্টে টিউন উইথ আস আল্লাহ হাফেজ